আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গত কয়েকদিন থেকে আমি একটু বিজি ছিলাম, প্লাস একটু শারীরিক অসুস্থতা ছিল, যার কারণে অনেক কিছু বা অনেক ভিডিও জমা হয়ে গেছে, দিতে পারিনি। তো আজকে আমি দেখাচ্ছি, এখানে লাইব্রেরিতে আজকে কথা বলতেছি, আজকে আমি এখানে চিকেন রান্না করব। তো আজকের ভিডিওটা দেখাবো, এক রেসিপিতে দুই আইটেম রান্না, অর্থাৎ প্রথমে চিকেন রান্না করব। চিকেন রান্না করার পরে এই চিকেনটা, যেহেতু চিকেন ভাতের সাথে বা পোলাওয়ের সাথে খাওয়া যাবে, প্লাস এই চিকেন দিয়ে আবার বিরিয়ানি করা যাবে, তো সেই হিসাবে আমি বললাম যে এক আইটেমে দুই রেসিপি করে দেখাবো। তো এখানে আমি চিকেন লেগ নিয়েছি, এখানে বড় চার পিস চিকেন লেগ। এগুলাকে ভালো করে ধুয়ে চিকেনের গায়ে যে ইয়ে থাকে, স্টিকি যে ময়লাগুলো, সেগুলো আমি ফেলে দিয়েছি। আর এইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর পানিটা একটু ঝরিয়ে নিয়েছি। আমি ছোট ছোট পিস করেছি, খুব বড় রাখিনি, যেহেতু বিরিয়ানি, বিরিয়ানিতে একটু বড় না করে একটু ছোট করে করলেই চিকেনটা একটু খেতে ভালো লাগে, আর রান্নাটাও দেখা গেছে যে ভালোভাবে করা যায়। তো এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। তো আমি এখন যে পাতিলে রান্না করব সেখানে এখন তেল দিয়ে দিচ্ছি, চিকেন রান্না করবো যেহেতু, যেহেতু আমি বিরিয়ানিতে রান্না করার সময় আবার তেল ইউজ করবো, তো তেলটা ঠিক সেই পরিমাণে দিয়েছি। তো এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে বড় একটা প্রাই কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, সাথে কিছু রসুন সেটাও দিয়ে দিলাম। তারপর এখানে কিছু এলাচি, দারচিনি, তারপর লবঙ্গ দিয়ে দিলাম। একটু গোল্ডেন ব্রাউন কালার হওয়ার জন্য অপেক্ষা করতেছি, তারপর আবার ফিরে আসবো আমি। অনেকটাই ভাজা হয়ে আসছে, এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু আদা, এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো দিলাম। আদা দেওয়ার পরে আমি একটু আরেকটু ভেজে নিব আদাগুলোকে। এর পরে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো জিরার পাউডার, তারপরে এক চামচ ধনিয়া পাউডার, তারপরে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আধা চামচ, আগে দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম প্রায় বড় এক চামচ, তারপরে পাপরিকা পাউডার আধা চামচের মতো দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা আমি একদম কম করে দিচ্ছি, কারণ আমরা আমি তরকারিতে হলুদ কম খাই, যার কারণে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন একটু ভাজা ভাজা করে নিব আর একটু। একটু ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করতেছি আমি। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো, একটু নিয়ে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি চিকেনগুলোকে ভেজে নিব, অর্থাৎ যে মশলা সেই মশলার মধ্যে আমি ভেজে নিব। এখন এই মুহূর্তে কোনো পানি ইউজ করব না, কারণ পানি দিলে চিকেনের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন আমি কভার দিয়ে দিচ্ছি, 5-6 মিনিট পরে আবার ফিরে আসব। এখন আমি 5 মিনিট পরে ফিরে আসলাম, চিকেনগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আবার কভার দিয়ে দিচ্ছি আমি। আমি এখন এই মুহূর্তে 7 থেকে 8 মিনিট আবার রান্না করব। এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য যে কালো জিরা চাল, আমি ছোটো কাপের মধ্যে 3 কাপ ইউজ করছি। এখন পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো, 2-3 মিনিট ভিজিয়ে রাখার পর তারপর পানিটা ঝরিয়ে রেখে আমি রেখে দিব
মাংসটা হওয়ার জন্য অপেক্ষা করতেছি। আমি রেখে দিচ্ছি, 2 মিনিট পরে ধুয়ে নিব। তো ফিরে আসলাম এখন প্রায় 8 থেকে 10 মিনিট পরে। তারপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কাটা। চিকেনের মধ্যে টমেটো দিলে চিকেনের স্বাদ আরও দ্বিগুণ হয়। তো আরও কতক্ষণ এখন আমি রান্না করে নিচ্ছি। কভারটা দিয়ে দিলাম আবার। আমি 2 থেকে 3 মিনিট পরে রাইসটা পানি থেকে সরিয়ে নিয়েছি, অর্থাৎ পানিটা আমি ড্রেন করে নিয়েছি। এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য কিছু, এটা হচ্ছে গরম পানি, এটা বিরিয়ানি রান্না করার জন্য। আর গরম পানিটা আমি ইউজ করবো এর জন্য বিরিয়ানি বা যে কোনো পোলাওতে যখন বয়েলিং গরম পানি ইউজ করা হয় তখন বিরিয়ানিটা জুড়জুড়ে হয় বা রাইস পোলাওটা জুড়জুড়ে হয়। তো সেই কারণেই আমি আমার যে কিচেনের যে সিঙ্কে কিন্তু গরম পানি আছে, বাট এটা ফিল করা যায়, যে পানি ফিল করা যায় না অর্থাৎ ওভারহিট, সেই পানিটা আমি ইউজ করবো। তো সেটাকে আমি এখন বয়েল করে নিচ্ছি। ফিরে আসলাম আরও প্রায় 5-6 মিনিট রান্না করার পরে। এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিব, অর্থাৎ চিকেনটা কিন্তু এখন কমপ্লিটলি রান্না শেষ। তো এটাকে আপনারা কিন্তু যেটা বলছিলাম যে ভাতের সাথে বা পোলাওর সাথে খেতে পারেন চিকেন কারি হিসাবে, কিন্তু আমি এটাকে চিকেনটা রান্না করে নিয়েছি, এটাকে আমি আজকে বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানিতে ইউজ করব। তো সেজন্যই তো এটাকে, সেজন্য আমি বললাম যে একটা আইটেম দিয়ে 2টা আইটেম তৈরি করা যায়। আপনি চাইলে জাস্ট একটু এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস বাড়িয়ে দিতে হবে, মশলাটা একটু বাড়িয়ে দিতে হবে। তো যাই হোক, এখন রান্না করার জন্য চুলাটা বিরিয়ানি রান্না করার জন্য চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি, সরি কথা একটু ভুল হচ্ছে। রান্না করার জন্য এখানে আমি আলাদা একটা পাতিলে, আমি এখানে ননস্টিক যে বড় পাতিলগুলো সেখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে এখন এখানে পেঁয়াজ কাটা ইউজ করছি, যেহেতু আমি চিকেনের মধ্যে অলরেডি পেঁয়াজ ইউজ করছি তো সেখানে কম পরিমাণে ইউজ করছি। পেঁয়াজগুলো একদম একেবারে গোল্ডেন ব্রাউন কালার করার পরে আমি তারপরে রাইসটা অ্যাড করবো, বেস্টার মতো হবে। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে যে এই প্যাকের যে মশলা সেখান থেকে আমি ইউজ করবো, এটা আমার, আমি পার্সোনালি ইউজ করি, এটাকে পোলাও হিসেবে পোলাওর জন্য ইউজ করা হয় কিন্তু আমি এটা বিরিয়ানিতেও ইউজ করি। তো এটা আমি সাজেস্ট করবো, এটাকে ইউজ করলে এটা অর্থাৎ বিরিয়ানিটা খুবই সুস্বাদু হয়, খুবই মজা হয়। তো আমি দিয়ে দিচ্ছি এখন প্রায় 2 চামচের মতো। একটু ভাজা হওয়ার জন্য অপেক্ষা করতেছি, প্যাঁচটা একটু কাঁচা হয়ে গেছে এখনো, একটু অপেক্ষা করবো। তো এই পর্যায়ে দিয়ে দিলাম রাইস। রাইসটা কিন্তু আবারও বলেছি, আমি আমার অন্য রেসিপিতেও বলেছি, পোলাও বা বিরিয়ানি রান্না করার জন্য রাইসটাকে কিন্তু একদম এমনভাবে ভাজতে হবে যেন প্রতিটা রাইস যেন অর্থাৎ চাল যেন একদম ঝুরঝুরে হয়, তাহলে এতে করে বিরিয়ানি অথবা পোলাওটা ঝুরঝুরে হবে। এখন রাইসটা একদম কমপ্লিটলি ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি বয়েলের যে পানিগুলো বয়েল করে সেটা অ্যাড করে দিচ্ছি।
আমি কিছু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনে অলরেডি লবণ আছে, তো লবণটা একটু ভালোভাবে অর্থাৎ কেয়ারফুলি দিতে হবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়ে তারপরে এখন এটাকে আমি চুলার আগুনটা একদম আমি মিডিয়াম এবং লোতে রেখে রেখে তারপরে গ্রিলটা রান্না করব। পোলাও রাইসটা এখন প্রায় 80% রান্না হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিকেন। চিকেন দেওয়ার পরে এখন আমি রাইসগুলা চিকেনের সাথে মিক্স করে দিচ্ছি। চিকেনের যে গ্রেভিটা সেটা যেন প্রতিটা রাইসের সাথে মিক্স হয়, তো সেজন্য একটু নেড়ে দিচ্ছি। সো বিরিয়ানি প্রায় একেবারে বলতে গেলে 100% রান্না শেষ। তো আমি কিছুক্ষণের জন্য আমি এটাকে কভার দিয়ে দমে রেখে দিব, ঠান্ডা হওয়ায় একটু হালকা ঠান্ডা হওয়ার পরে একটা জোর জোর হবে। এখন ফিরে আসলাম কতক্ষণ পর, এখন কমপ্লিট বিরিয়ানি রেডি। এখন আমি একটা বলার মধ্যে ঢেলে নিচ্ছি কিছু বিরিয়ানি।